वेलकम टू ফ্যান্ডম। তো চলে এসেছি আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। খেলা তো রোজ চলছে, আইএসএল এর খেলাও চলছে, আই লিগও কিন্তু শুরু হয়ে গেছে, দুদিকেই একদম কিন্তু খেলা চলতে থাকছে। আর তার সাথে সাথে ইন্ডিয়ারও কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আসতে চলেছে, আর মোহনবাগানেরও কিন্তু এফসি কাপের ম্যাচ আসতে চলেছে নেক্সট মান্থে। এই মাস কিন্তু শেষ হচ্ছে, আজকে নেক্সট মান্থে কিন্তু মানে একদম ভরপুর ফুটবল খেলা রয়েছে, সবকিছু নিয়েই কথাবার্তা বলবো। আর তাছাড়াও কিন্তু কলকাতার দুই প্রধান মোহামেডান আর ইস্টবেঙ্গলে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ হয়েছে, সেটাতেও কি হয়েছে সেটা নিয়েও বলবো। আর চারিদিকে যা চোট আছে, কার কি চোট আছে সেগুলো নিয়েও একটু ডিসকাশন হবে। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করলে অবশ্যই করে নিও, আর বেল আইকনটা টিং টং করে অপশনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই ফলো করে নাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো পূজার থেকে প্রথমে শুরু, তো প্রথমে বলি যে ওমেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা হচ্ছে গোয়াতে, তো আজকে কিন্তু সেটা 3 নম্বর খেলা ছিল, বেঙ্গল ভার্সেস ঝাড়খণ্ড। সেটাতে কিন্তু বেঙ্গল 3-2 গোলে জিতেছে এবং জেতার ফলে কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেছে, দুটো ম্যাচ জিতে। তো দেখা যাক সেমিফাইনালে বাংলার প্রতিপক্ষ কে হয়। এরপরে আসি আরেকটা আপডেটে, সেটা হচ্ছে যে এএফসির তরফ থেকে যে গ্রাসরুট ডেভেলপমেন্টালের প্রত্যেক বছর প্রাইজ দেওয়া হয়, গোল্ড সিলভার ব্রোঞ্জ, তো সেই ব্রোঞ্জ ক্যাটাগরিতে নমিনেটেড হয়েছে কিন্তু এআইএফএফ। তো এবার দেখা যাক যে ব্রোঞ্জ ক্যাটাগরিটা জিততে পারে কিনা, কারণ এআইএফএফ এর সাথে কিন্তু আরো 4টে দেশ রয়েছে যারা কিন্তু এটাতে কম্পিট করছে। তো সেখান থেকে যার ডেভেলপমেন্ট গ্রাসরুট ডেভেলপমেন্ট সবচেয়ে ভালো সেই ব্রোঞ্জটা জিতবে। এছাড়া তো সিলভার যারা আছে, গোল্ড যারা আছে, তারা তো অবশ্যই পাবে। এর সাথে আরো একটা আপডেট দিই, সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের জন্য, সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের যে ইউথ টিম গুলো রয়েছে, মানে আন্ডার 13, 14, 17 যে টিম গুলো রয়েছে, সেগুলো এবার থেকে সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন মানে কাফা যে টুর্নামেন্ট গুলো হয় সেগুলোতে কিন্তু পার্টিসিপেট করবে। সেটা কিন্তু একদম মানে চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে এআইএফএফ এর সাথে, কাফার একটা মৌ মানে যেরকম স্বাক্ষর হয় সেরকম কিন্তু স্বাক্ষর হয়েছে। তো দেখা যাক এরপর থেকে কাফার টুর্নামেন্ট গুলোতে কিন্তু ইন্ডিয়ান জুনিয়র টিম গুলো মানে ইউথ টিম গুলো কিন্তু পার্টিসিপেট করবে। তো ইন্ডিয়ার তো ন্যাশনাল টিমের মানে ইউথ ন্যাশনাল টিমের কথাগুলো শুনে নেবে, একটু আইএসএল এর কথা বলি। আজকে কিন্তু একটা ম্যাচ আছে ওড়িশা ভার্সেস বেঙ্গালুরু, তো অবশ্যই দেখো। আর একটা কথা বলে দিই, ওড়িশা, ইস্ট বেঙ্গল, বেঙ্গালুরু কিন্তু পরপর পুরো আছে 8, 9, 10-এ, তিনজনেরই সেম ম্যাচে সেম পয়েন্ট 4 পয়েন্ট করে। তো এই ম্যাচটাই যে জিতবে সে কিন্তু অনেকটা উপরে উঠে যেতে পারবে, কারণ তার 7 পয়েন্ট হয়ে যাবে মোটামুটি, সে কিন্তু 6-এ উঠে যেতে পারে যদি ওড়িশা বা বেঙ্গালুরু জিততে পারে দুজনের মধ্যে একজন। আর যদি ড্র হয় খুব একটা চেঞ্জ হবে না, নিজেদের মধ্যেই আর কি এক্সচেঞ্জ হবে পজিশন গুলো। কালকে কিন্তু একটা ম্যাচ আছে, এটা হলো মানে কলকাতার একটা টিমের ম্যাচ, সেটা মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসি। আর এই ম্যাচটাই কিন্তু প্রথম মোহনবাগান আনোয়ার আলীকে ছাড়া আইএসএল এ কিন্তু খেলবে। আনোয়ার আলী অসাধারণ খেলছে, বলতে গেলে এই মুহূর্তে ডিফেন্সিভ স্তম্ভ, কিন্তু এটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ, মোহনবাগানের কাছে ইম্পর্টেন্ট ম্যাচ। যদিও জামশেদপুর এই বছর একদমই খেলতে পারছে, মানে খুব বাজে পারফরমেন্স টিমে সেরকম কিছুই নেই, তবুও কিন্তু আনোয়ার আলীকে ছাড়া কিরকম খেলে মোহনবাগান সেটা কিন্তু দেখার বিষয়। আর আনোয়ার আলীকে কে রিপ্লেস করে, ওই জায়গাটা কে নেয়, সেটাও কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক। তো দেখা যাক কালকে কিন্তু খেলাটা আছে, আর অবশ্যই কিন্তু কালকে লাইভও থাকবো, 8টা থেকে খেলা, সেই সময় কিন্তু লাইভ থাকবো, অবশ্যই সবাই এসে জয়েন করো। আবার আগের মতো কিন্তু বক বক করতে করতে কমেন্ট্রি শুনতে শুনতে খেলা দেখতে পাবে। তার সাথে বলে দিই, যেহেতু অ্যাওয়ে ম্যাচ তো যেতে পারছি না আমরা, আমাদের যেহেতু কাজে, তো খেলার বাণী চ্যানেল যাচ্ছে, মুখস্থ বিদ্যা এবং হিমা, তো ওদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, ওরা কিন্তু যাবে ব্লগ করবে, তো অবশ্যই আমরাও শেয়ার করে দেবো, অবশ্যই দেখো। এবং তার সাথে বলি, গতকালকে কিন্তু সিএফএল এর একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল সুপার সিক্স এর, যদিও হয়তো দুজনের মধ্যে কেউই চ্যাম্পিয়ন হবে না, বাট সেকেন্ড পজিশনে শেষ করার একটা তাগিদে থাকবে। আর তার কিছুদিন আগে কিন্তু ডিএইচএফসির সাথে ইস্টবেঙ্গল প্র্যাকটিস ম্যাচ খেলেছিল, সেটা কিন্তু 0-0 হয়েছিল। আর কালকে সিএফএল এর ম্যাচে কিন্তু একদম ডমিনেট পারফরমেন্স করে করে কিন্তু 4-1 গোলে জিতেছে, মানে প্রত্যেকে, আদিত্য পাত্র থেকে শুরু করে জেসিন ডিকে, বিষ্ণু, মহিতোষ, প্রত্যেকে কিন্তু খুব ভালো খেলে এবং 4-1 গোলে কিন্তু যেতে। ফার্স্ট হাফে 1-1 ছিল, সেকেন্ড হাফে কিন্তু আরো 3টে গোল দেয় ইস্ট বেঙ্গল। তো আমার একটাই প্রশ্ন আছে এখানে, জেসিন টিকের মতো প্লেয়ার জুনিয়র টিমে কেন আছে, মানে ওকে কেন সিনিয়র টিমে প্রমোট করা হয়নি? বাকি দেখেছো অনেক প্লেয়ারকে, আতুল আন, উন্নি কৃষ্ণের মতো প্লেয়ারকেও কিন্তু সিনিয়র টিমে প্রমোট করা হয়েছে, তো এটা একটা বড় প্রশ্ন আমার ইস্ট বেঙ্গল ফ্যানরা, তোমাদের কি বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও জেসিন টিকে নিয়ে। এছাড়াও বলে রাখি যে কালকে কিন্তু ইস্ট বেঙ্গলের সাথে মোহামেডানের একটা প্র্যাকটিস ম্যাচ ছিল রাতের দিকে, সেই ম্যাচটা হয়েছে, তো সেটাতেও কিন্তু ইস্ট বেঙ্গল জিতেছে, সেটা কিন্তু 4-0 গোলে জিতেছে। সেখানে কিন্তু পার্দো গোল করেছে, ভিপিসিএল গোল করেছে, তোরো 2টো গোল করেছে, তো সেই ম্যাচটাতেও কিন্তু যদিও ইস্ট বেঙ্গলের বিদেশিরা খেলেছিল, বাট মোহামেডানের কিন্তু একজন বিদেশি সেকেন্ড হাফে খেলেছিল, বাকি কেউ খেলেনি। কিন্তু একটা খবর, সেটা হচ্ছে যেটা যতদূর আমরা জানি, সেই খেলায় কিন্তু একজনের চোট হয়েছে, যার উপর যথেষ্ট নির্ভর করছে ইস্ট বেঙ্গল টিম উইং প্লে করার জন্য বা গোল করার জন্য, সেটা হচ্ছে
নন্দা কুমারের নাকি হালকা একটা ইঞ্জুরি মতো হয়েছে, ও কিন্তু মাঝখানে খেলতে খেলতে উঠে যায় এবং ওঠার সময় একটুখানি খোঁড়াচ্ছিল, এইটুকুনি খবর রয়েছে। তবে যতদূর জানি সেরকম সিরিয়াস কিছু নয়। তো ওটা দিয়েও বলে চারিদিকে এবার দেখতে হবে নন্দার ইঞ্জুরি হয়েছে, পরের ম্যাচ কি খেলবে খেলবে কি খেলবে না, এই নিয়েই কিন্তু চারিদিকে দেখতে হবে। এখনই বলে দিলে এমন কোনো সিরিয়াস ইঞ্জুরি না, পরের ম্যাচে হয়তো দেখতেই পাবে, কারণ পরের ম্যাচে এখনো কিছু টাইম কিন্তু বাকি আছে। এরপরে মোহামেডানের তো আই লিগ চলছে, প্রথম ম্যাচটা কিন্তু 2-1 জিতেছে, এবার আগামী ম্যাচ কিন্তু রয়েছে 3 তারিখে। তো দেখা যাক সেই ম্যাচটাতে মোহামেডান কিরম করে। আর আগের দিন কিন্তু রবিবার ছিল, ছুটির দিন ছিল, ভালোই দর্শক হয়েছিল, খুব একটা খারাপ দর্শক হয়নি, মানে কলকাতা থেকে অনেকেই গেছিল। পরের ম্যাচগুলোতে কিরম দর্শক হয় সেটাই কিন্তু দেখার। আর ইস্টবেঙ্গলের টিকিট কিন্তু অলরেডি বুক মাই শোতে দিয়ে দিয়েছে, অনলাইন টিকিট যারা যারা কাটবে, কাটার পরে কিন্তু রিডিম করতে হবে জুহু হাওদের গেট নম্বর 1 এর পাশে বক্স অফিস 1 থেকে 11টা থেকে 6টা। আগামী কাল থেকে কিন্তু অনলাইন রিডিম মোস্ট প্রবাবলি শুরু হবে, আর অফলাইন ইস্টবেঙ্গল ক্লাব থেকেও দেওয়া হতে পারে এবং জুহু হাওদের থেকেও দেওয়া হতে পারে, সেটা কিন্তু অফিসিয়ালি আশা করা যায় পোস্ট করে দেবে, পোস্ট দেখে তারপরে কিন্তু অফলাইন টিকিট কাটতে যাবে। তো আবার একবার বলে দিই, অনলাইন টিকিটের রিডেমশন কিন্তু গেট 1 থেকে ইস্টবেঙ্গলে, মানে প্রত্যেকবার যে গেট 4 থেকে সব টুর্নামেন্টে নাও, গেট 4 এ কিন্তু না, গেট 1 এ। তো টিকিট কেটে গেট 1 থেকে কিন্তু অবশ্যই কালেক্ট করে নিও। তো এগুলোই মোটামুটি আপডেট ছিল, আর তো সেরকম কিছু আপডেট নেই। আর ইস্টবেঙ্গলের নতুন বিদেশি কেউ আসবে কি কেউ আসবে না সেটা জানি না। তবে আরেকটা খবর বলে দিই যে যতদূর শোনা যাচ্ছে ডেভিডের জন্য নাকি অল আউট ছাপাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, বা কথাবার্তা বলছে, কোচও নাকি চাইছে ডেভিডকে। আর আগের দিন দেখেছো ফার্স্ট, মানে যে প্লেয়ারটা প্রত্যেকটা ম্যাচ শুরু করেছিল সে কিন্তু আগের দিন মোহামেডানের স্টার্টিং এ ছিল না, সেকেন্ড হাফে নেমেছিল 65 মিনিটের মাথায়। তো সেখান থেকে ডেভিডের একটা কিন্তু সম্ভাবনা থাকছে, এবার সেটাই দেখা যে ডেভিড কি হয়, উইন্টারে আসবে। আর ইস্ট বেঙ্গল যদি ডেভিড কে নিতে পারে সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের খুব বড় একটা অ্যাডভান্টেজ হবে, আর সেই মোহামেডান যদি ছেড়ে দেয় মোহামেডানে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ হবে, কারণ আগের টুর্নামেন্ট গুলো কিন্তু সেরকম বিদেশি খেলা ছিল না, স্ট্রাইকার ডেভিড কেই কন্টিনিউ কিন্তু স্ট্রাইকার খেলিয়ে গেছে। কিন্তু এখন যেহেতু বিদেশি স্ট্রাইকাররা চলে এসেছে, তো সেই জায়গায় তো ডেভিড কে বসতেই হবে, পরের দিকে নামতে হবে বা অন্য পজিশন চেঞ্জ করে খেলতে হবে, সেই জায়গা থেকে কিন্তু দেখার বিষয় ইস্ট বেঙ্গল এই অপরচুনিটিটা ইউজ করতে পারে কিনা। কারণ ইস্ট বেঙ্গল টিমে কিন্তু এলে মোটামুটি কিন্তু চান্স পাবে, কারণ সেই জায়গা কিন্তু বলতে গেলে একজন ইন্ডিয়ান স্ট্রাইকারে কিন্তু অভাব আছে, ভিপি সুরেও দেখছো সেরকম ফর্মে নেই, ভিপি সুরকে একদমই খেলাচ্ছে না। তো সেই জায়গা থেকে ডেভিড কে নিতে পারলে কিন্তু একটা ভালো অপশন হবে, ক্লেইটারের সাথে হয়তো তখন আর সিভেডিও কে নামাতে হবে না, হয়তো ডেভিড যদি ভালো পারফর্ম করতে পারে ক্লেইটারের সাথে কিন্তু ভালো আন্ডারস্ট্যান্ডিং বানাতে পারে, তো ডেভিড কে কিন্তু খেলানো যাবে। তো এখনো কিন্তু এটা পুরোপুরি একদম আলোচনার পর্যায়ে আছে যে হবেই, এরকম কিন্তু কোনো গ্যারেন্টি নেই, আর হলেও কিন্তু জানুয়ারিতে তার আগে কোনো সম্ভাবনা নেই, কারণ কন্ট্রাক্টেড প্লেয়ার নিতে হলে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে। আর দেখছো যে ট্রান্সফার ফি দেওয়ার জন্য কিন্তু অনেক প্লেয়ারকে আনতে পারেনি, যাদের সাথে তো কথাবার্তা হয়ে কিন্তু রাজি হয়ে গেছিল, তো সেই জায়গা থেকে কতটা হতে পারে না সেটা বুঝতেই পারছো। আর বিদেশি চেঞ্জের কথাটাও যেটা বলেছি আগের থেকেই কিন্তু তোমাদের বলে দিয়েছি যে হবে, এরকম কোনো কিন্তু সিওরিটি নেই, কারণ হতে গেলে অনেকটা টাকার কিন্তু ব্যাপার আছে, অনেক কিছুর ব্যাপার আছে, কোচ চাইছে, কোচ চাইলেই যে একদম ম্যানেজমেন্ট করে দেবে সেটাও কিন্তু না। তো দেখা যাক এই টিম নিয়ে কি করতে পারে, আস্তে আস্তে কোনো চেঞ্জেস হয় কিনা, আর সামনেই একটা খেলা আছে, নেক্সট ম্যাচটা কেমন খেলতে পারে সেটাই কিন্তু দেখার বিষয়। তো যা যা বক্তব্য ছিল পুরোই বলে দিলাম, তোমাদের কি বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো এখনের জন্য টানা।